অনেক ভাই আমার নবীকে নিরক্ষর বলে অনেক ভাই আমার নবীকে মূরক্ষ বলে আসে না নাই আসে না নাই মোল্লা কোরআন দিয়ে নিজের জীবন চালায় মোল্লা হাদিস দিয়ে নিজের প্যাকেট চালায় আর যেই নবী কোরআন আর হাদিস দিল সেই নবীরে মূরক্ষ বানায় আসে না নাই আমি তার গিবত করছি না জাস্ট বোঝানোর জন্য বলছি আবার অনেকেই লিখে দিয়েছে জিব্রিল আমিন নবীর শিক্ষক নবী জিব্রিলের ছাত্র এরকম অনেক বইয়ে লিখে দিয়েছে দিয়েছে কি দেয় নাই যেখানে আমরা লেভেল দিতে পারি এখন তেলের অনেক দাম কথা ঠিক না তেলের অনেক দাম কেন এই সাংসাদের তেলবাজির কারণে এখন তেলের দাম বাড়ে গেছে সামসাদের তেলবাজি যদি না থাকতো আজকে বাংলাদেশে তেলের দাম বাড়তো না ইতেও তেল মারে ইতেও কি মারে এক তেলের কাজ কারবার বাংলাদেশে আর ফ্রিতে তেল দেওয়া যায় এখানে সেই জন্য আমরা ওই বংশের ছেলে যেখানে কি দিতে পারি না তবে বিশ্বাস রাখি রাখি আমি যেই মুর্শিদের কদমে গিয়েছি ওই মুর্শিদ নখের ভেতরে দেখতে পায় গোলাম কেমন এটা বিশ্বাস রাখি এটা বিশ্বাস রাখি যদি আমি মোনাফিক হই আমাকে লাঞ্ছিত করবে আর যদি আমি গোলাম হই গোলামের মতো হলে আমাকে ইজ্জল দিবে এটা বিশ্বাস করি কিন্তু তেল মারা আমি নেই তেল মারতে পারবো আমাকে অনেকে বলে ওইখানে যাই একটু দেন না আমি দিতে পারবো না কারণ তেলের দাম যেভাবে বাড়তেছে মানে আর একটা যদি আমি দেওয়া শুরু করি তাহলে তিন ডবল হয়ে যাবে যাতে চলবে কেন তো তেল দেওয়া সম্ভব নয় এখন গভীর মনোযোগ টানে মুস্তফা এই বিষয়টার উপর আমি মাহফিল করতে চাই সেই কারণে আমি দুটি আয়া তেলোয়াত করেছি একটা হচ্ছে ওয়াদ্দুহা এক নাম্বার আয়া দুই নাম্বার আয়া ওয়াল্লাইলি ইজা সাজা কথা ঠিক কি না এটা আপনারও মুখস্থ আছে আমার বাচ্চাটারও মুখস্থ আছে আমার মুরব্বিদেরও মুখস্থ আছে আমার মা বোনদের মুখস্থ আছে নতুন কোনো শব্দ ইউজ করি নাই গভীর মনোযোগ শানে মোস্তফা এই রাতের মালিককে দিনের মালিককে সপ্তাহগুলো যিনি সাজিয়েছেন উনিকে মাসগুলো যিনি করে দিয়েছেন উনিকে বারো বছরে এক মাসটা দুনিয়ার কারো আবিষ্কার নয় কোরআনে আমার মাওলা বলে বারো মাসে এক বছর এটা আমি মাওলা বানিয়ে দিয়েছি কথাটি গভীর মনোযোগ দিন বানিয়েছেন আল্লাহ রাত বানিয়েছেন আল্লাহ সপ্তাহ বানিয়েছেন আল্লাহ মাস বানিয়েছেন আল্লাহ বছর বানিয়েছেন আল্লাহ যুগ বানিয়েছেন আল্লাহ ফজর বানিয়েছেন আল্লাহ জোহর বানিয়েছেন আল্লাহ আসর বানিয়েছেন আল্লাহ এখন আল্লাহর দিন আল্লাহর রাতে কোনটা দামি কোনটা দামি নয় এই কথা বলার কোনো অধিকার আমার নাই কারণ আমি বানিয়ে বানাই নাই বানিয়েছেন কে সেই আল্লাহ আল্লাহ হয়ে আলকর আনে বলছেন ওয়াল ফাজরি ফজরের কসম আমি মানুষ আমাকে মাঝে মাঝে কসম করতে হয় তবে ফজরের নয় মাগরিবের নয় এশারের নয় আমরা কসম করি কাক কথাটি কেনা কারণ মানুষ কখনো সত্য বলে কখনো বা মিথ্যা বলে কথাটি আমি যদি মাহফিলে আসতে দেরি করতাম আমার টাইম এগারোটায় আমি চলে আসছি সাড়ে দশ গা আধা ঘন্টা আগে কিন্তু আমার টাইম এগারোটায় আমি যদি সাড়ে এগারোর সময় মাহফিলে আসি মাহফিল কমিটি অথবা আপনারা জিজ্ঞেস করবেন হুজুর দেরি হলো কেন কেন কথাটি আমি যদি বলি বৃহস্পতিবার রাস্তায় জ্যাম তখন কেউ একজন বলে উঠবে হুজুররা দেরি করলেই বলে রাস্তায় তখন আমি যখন দেখলাম সন্দেহ হয়েছে আমি যখন দেখলাম আমার কথা কেউ বিশ্বাস করছে না আমি যখন দেখলাম আমার কথা কেউ মানতে চাইছে না তখন মানানোর জন্য বিশ্বাস করানোর জন্য আমি বললাম ভাই আমি অন্যদের মতো বলি নাই আল্লাহর কসম রাস্তায় জ্যাম হয়েছে তখন আমি কসম করলাম তখন মাহফিল কমিটি শ্রোতা মন্ডলী আর কিছু না কেন যখন কসম করলেন এখানে মিথ্যার সম্ভাবনা নাই সত্যই বলেছেন কথাটি তাহলে আমাকে কসম করতে হয় আপনাকে কসম করতে হয় কখন যখন গুরুত্বপূর্ণ বিষয় হয় আমরা টিসু দিয়ে কি করি মুখ মুছি তা আমি কি বলবো আল্লাহর কসম টিসু দিয়ে আমরা মুখ মুচি বলবো মানুষ বলবো পাগলমেন্ট মানুষ টিসু দিয়ে মুখ মুছে এখানে কসম করার কি আছে আমি যদি বলি আল্লাহর কসম চাটা গরম মানুষ বলবে পাগল তারে কে তুলেছে কানে নাই নিয়ে যা চায়ের কাজ তো গরমই হয় আমি যদি বলি ফ্রিজের বরফ ঠান্ডা আল্লাহর কসম মানুষ বলবে এটাতে কসম করার কিছুই নাই ফ্রিজের কাজ ঠান্ডা হওয়া চায়ের কাজ গরম হওয়া টিসুর কাজ মুখ মোচন করা তা আমরা কসম করি কখন যখন যখন যোগ্য হয় তখন বলি কসম আগুন ধরেছে তখন কসম করে বলি পানিতে ডুবে গেছে মানুষ যখন অবিশ্বাস ঘটনা বলে মানুষকে কসম করতে হয় কিন্তু মালিক এমন মাহবুদ যেই মাহবুদের কসম করার কোন দরকার নেই কথাটি আমি কি মিথ্যা বলেছি আল্লাহ চাইলেন নিজের কথা বলবে আল্লাহ বললেন ইকর কসম আছে নাই আল্লাহ চাইলেন এক আল্লাহর কথা বলবে বললেন কল হু আল্লাহ আহা কোন কসম আছে নাই আল্লাহ চাইলেন নামাজের কথা বলবে বললেন ওয়াকিম সলা কোন কসম নাই আল্লাহ চাইলেন জাকাতের কথা বলবে ও আতু জাকা কোন কসম নাই আল্লাহ চাইলেন মাহে রমদানে রোজা ফরজের কথা বলবে কুতিবা আলাই কুমুসিয়াম কোন কসম নাই আল্লাহ চাইলেন হজের কথা বলবে ও আতিমুল হজ্জা কোন কসম নাই আল্লাহ চাইলেন কেয়ামতের ভয়াবহ চিত্রের কথা বলবে ইজা জুল জিলাতিল আর জালাহা কোন কসম নাই কেন আমার মাওলা বলে আমি মাহবুব আমি খালেক আমি মালিক আমি বলবো বিনা দলিলে বান্দাকে মানতেই হবে কথা ঠিক ঈমান কারে কয় ঈমান কারে কয় আগে বল নাস্তিক যদি বলে আল্লাহ মানি না তখন আমি তাকে সায়েন্স দিয়ে বোঝাবো যুক্তি দিয়ে বোঝাবো বিবেক দিয়ে বুঝাবো কিন্তু মুসলমানের কোন যুক্তির দরকার আছে মুসলমান বলবে কোরআনে আছে বিনা দলিলে আল্লাহ কথা ঠিক ইমান কারে কয় সূরা বাকারা প্রথম নাম্বার পৃষ্ঠা তিন নাম্বার আয়া আল্লাহ বলে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব বিল বিলওয়ায় মুমিন তারে কয় যে বিনা প্রশ্নে বিনা দলিলে বিনা বাক্যে বিনা যুক্তিতে মাতার নত করে মেনে নেয় তাকে মুমিন বলে তাকে কি বলে আজকে জিনার নামে ফাতিহা আশিকের اکبر বলছিলাম ওর নাম কি সিদ্দিক اکبر তো আছে কিন্তু ওর নাম কি আশিকের আল্লাহ আমার নবীকে মেয়ারাজ নিয়ে গেলেন নিয়ে গেলেন কে আল্লাহ কোন কোন মাসে এই গত রজব মাসে আল্লাহর নবী মে চলে গেলেন মেয়ারাজ থেকে দুনিয়ার জমিনে ফিরে আসলেন কতক্ষণ সময়ে লাইলাম রাতের সামান্য সময়ে সকাল হলো আল্লাহর নবী মক্কাবাসীকে ডাকলো ইয়া আহ লা মক্কা তা আলাওবিনা তা আলাওবিনা মক্কাবাসি আমিন নবীনীর কাছা আমিনবীনীর কাছায় আবু জেহেল নবীরু দরবারে আবু লাহাব নবীরু দরবারে ওদমা সাহিবা নবীদু দরবারে মক্কার নড়নড়ি মাঠ ভরপুর হয়ে গেছে সবাই নবীর দরবারে ডাক দিলেন কি হলো আপনার ডাকলেন কেন আল্লাহর নবী বলে আজকের মাহফিলে প্রধান বক্তার নাম রহমতুল লিল আলামে আমি নবী মাহফিল করব কে মাহফিল করবে মাইক আছে নাই পোস্টার আছে নাই ব্যানার আছে প্যান্ডেল আছে লাইট আছে ক্যামেরা আছে কিছুই নাই পাবলিসিটি কে করবে আপনারা মাহফিল করলেন আমার গাওসিয়া কমিটির ভাইরা ব্যানার করলেন ফেসবুকে প্রচার করলেন মাইকিং করলেন আল্লাহর নবীর জামা নাই মাইকিং করার কেউ নাই আল্লাহর নবীর জামা নাই ক্যামেরা নামের কোনো ক্যামেরা নাই আল্লাহর নবীর জামা নাই করে যাওয়ার মতো কেউ নাই আল্লাহর নবীর নিজেই পাবলিসিটি করে আবার নিজেই মাহফিলে বক্তব্য রাখে এটার নাম ইসলাম আজকে কত সুন্দর করে স্টেজ পেয়ে গেছি চেয়ার পেয়ে গেছি মাইক পেয়ে গেছি মিডিয়া বলতে হয় নাই চলে এসেছে মানুষ বলতে হয় নাই জমায়েত হয়ে গেছে আল্লাহর নবী এক পাবলিসিটি করেছে এক লাই ইসলামের দাওয়াত দিয়েছে সবাই দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবী বলে শোনো আমি যেই বিষয়ে মাহফিল করব আপনার বিষয় দিয়েছেন কি শানে আল্লাহর নবী বলে আজকের বিষয়ের নাম আল ইসর ইসরা আমি নবী আজকে মে নিয়ে আলোচনা করব। মক্কাবাসী বলে মেয়াজ কারে কয় সে গতকাল রাতে আমি নবী ঘরে গড়েছিলাম ঘুমন্ত অবস্থায় আমার মাওলার ডাক দিয়ে বলে কমিয়া হাবিবি হাবিব আমার উঠে যান আমি আস্তেই করে উঠে গেলাম দেখলাম দাঁড়িয়ে আছে বুরাক নামের রকেট নামানো হয়েছে আমি জিজ্ঞেস করলাম মাওলা ডাকলেন কেন আমার মাওলার ডাক দিয়ে বলে আমাকে কেউ দেখা সম্ভব নয় মুস্তফা আপনি তো হাবিবুল্লাহ আমি মাওলা চাই আমার নবীকে দেখা দিয়ে আপনি উঠে যান আল্লাহর নবী বললেন উঠে গেলাম আমি মসজিদে হেরেমে গেলাম হেরেম থেকে মসজিদে আকসাই নামলাম মসজিদে আকসা থেকে আল্লাহ বলে লিনুরিয়াহু মিন আয়াতিনা আমি জান্নাত জাহান নাম দেখলাম আমি আসমানের গ্রহ উপগ্রহ দেখলাম আমি মরে গেলাম আমি যখন উঠলাম একটু গভীর মনোযোগ শানে কারে কয় আল্লাহর নবী ও গড় থেকে বের হলো আল্লাহর নবী বলে আমিও আছি নবীটাকে নবীর নাম ইমামুল আম্বিয়া রহমতুল্লিল আল আমিন

জিবরিল আমিন বাইতুল মামুরে আমি সিদরাতুল মুনতাহায় জিবরিল সিদরাতুল মুনতাহায় ডানে দাঁড়িয়ে আছে ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন বামে দাঁড়িয়ে আছে ইমামুল মালাইকা জিবরিল আমিন মাওলা ডাক দিলেন সুম্মা দানা একজন উঠবে আরেকজন নিচে থেকে যাবে কয়জন উঠবে আরেকজন কোথায় থাকবে আল্লাহর নবী বলে মাওলা কে উঠবে কে থাকবে রইসুল আম্বিয়া হাবিব রহমান উঠে যাবে আর রইসুল মালা ইকা জিবিল আমিন থেকে যাবে আল্লাহর নবী জিবিলের দিকে তাকায়া বলে ও ভাই জিবরিল ও আমি আর তুমি একসাথে ফিলিস্তিনে তুমি আর আমি একসাথে জান্নাতে তুমি আর আমি একসাথে গ্রহ উপগ্রহ গ্যালাক্সিগুলোতে তুমি আর আমি একসাথে বাইতুল মামুরে তুমি আর আমি একসাথে সিদরাতুল মুনতাহায় তুমি আর আমি একসাথে কিন্তু মওলা তো আমারে ডাকে তুমি জিবরিল রে তো ডাকে না জিবরিল আমার নবীকে ডাক দিয়ে বলে

সেখানে শুরু হয়ে যায় এখানে একটু অপ্রাসঙ্গিক কথা বলতে হয় আমাদের বাংলাদেশে কোন হিন্দু যদি বলতো মনরে বুঝ দিতাম কোনো নাস্তিক যদি বলতো বলতাম আল্লাহ যা আল্লাহ যেই চিনে নাই সে নবী চিনবে প্রত্যেকে অনেক বায় আমার নবীকে নিরক্ষর বলে অনেক ভাই আমার নবীকে মুরক্ষ বলে আসে না আসে না নাই মোল্লা কোরান দিয়ে নিজের জীবন চালায় মোল্লা হাদিস দিয়ে নিজের প্যাকেট চালায় আর যেই নবী কুরআন আর হাদিস দিল সেই নবীরে মুরক্কো বানায় আসল নাই আমি তার গীবত করছি না জাস্ট বোঝানোর জন্য বলছি আবার অনেকেই লিখে দিয়েছে জিবরিল আমিন নবীর শিক্ষক নবী জিবরিলের ছাত্র এরকম অনেক বইয়ে লিখে দিয়ে দিয়েছে কি দেয় নাই আমি কারো ব্যাপারে বলছেন লিখছে কি লিখে নাই লিখছে এখন গভীর মনোযোগ আমাদের কোরআনের প্রথম সুরার নাম সুরাতুল ফাতিহা কথা ভূমিকার পরে যেই সোরা এই সুরার নাম সুরাতুল বাকারা কথা কীর্তি ওই সুরাতুল বাকারার প্রথম আয়া আলিফ লাম মিম কথা কীর্তি আল্লাহর নবী বলে কোরআনের পাওয়ার কতটুকু জানো সাহাবি বললেন নবী কতটুকু একটা একটা শব্দ শব্দ পড়লে আর কয়টা নাকি দশটা কয়টা নাকি দশটা গভীর মনোযোগ আল্লাহর নবী বললেন তোমরা মনে করবা মিম একটা শব্দ আল্লাহর নবী বলেন নয় 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 আলিফ একটা শব্দ লাম আরেকটা শব্দ মিম আর একটা শব্দ এই তিনটা শব্দ আমি নবী বলার কারণে তোমরা সাহাবি শোনার কারণে তোমাদের আমল নামায় তিরিশটা নেকি লিখে দেওয়া হয়েছে তিরিশটা সগিরা গুনা মাফ করে দেওয়া হয়েছে এবং আপনাকে আমার মাওলা তিরিশটা মর্তবা দিয়ে অন্যদের চেয়ে দামি করে দিয়েছে আলিফলাম মিম পড়তে কতক্ষণ লেগেছে মিনিট লেগেছে কিন্তু আল্লাহ আমি বলার কারণে আপনারা শোনার কারণে প্রত্যেকের আমল নামায় তিরিশটা নাকি তিরিশ মিটা সগিরা গোনামাল তিরিশ সিটা মারত বাবার ইয়ে দিয়েছেন গভীর মনোযোগ সোরা বাকারার প্রথম আয়া লাম, মিম যদি জিজ্ঞেস করেন হুজুর আপনি বলেন অর্থ কি মা না এগুলোর অর্থ কী আমি হাত জোর করে বলবো জিজ্ঞেস করবেন না কেন আলিফুল্লাহ মিমের অর্থ আমি জানি না যদি বলেন আপনার আব্বা সেই জামিয়া শরীফের গোলাম ছিলেন উনি কি জানে আমি বলবো আমার বাবাও জানে না যদি বলেন আপনার বাবার উস্তাদ জানে আমি বলবো আমার বাবার জানে না আপনি যদি বলেন উপরে বলেন আমি বলব দুনিয়ার কোনো মোবাসির দুনিয়ার কোনো মোহাদিস দুনিয়ার কোনো বক্তা দুনিয়ার কোনো ফকি দুনিয়ার কোনো আলেম আলিফুল্লাম মিমের অর্থ জানে না আপনি যদি আমাকে আরেক আরেকটু পরে বলতে বলেন আমি বলবো আলিফ লাম মিমের অর্থ খুদ জিবরিল আমিনও জানে না জিবরিল আমিনও এখন জিজ্ঞেস করেন অর্থ কি যেই কোন তাফসীর উল্টা আপনাকে কাঞ্জুল ঈমান তুলতে হবে সেটা আমি বলবো না যেই কোন তাফসীর উল্টা সেখানে লেখা আছে আলিফ লাম মিম মানা আল্লাহুয়ারসুল মিমের অর্থ আল্লাহ এবং রসুল জানেন এই ছাড়া আর কেউ জানেন না এটা অর্থ অর্থ এগুলাকে হরুফে বলে তো যেই অর্থ আপনি জানেন না যেই অর্থ আমার আব্বা জানে না যে অর্থ আমার দাদা জানে না যেই অর্থ মুসলিম উম্মা জানে না যে অর্থ বিজ্ঞান বুঝেনা সেই অর্থ দিয়ে আমি কি করব কুরআন তো নাস লিন নাস কাআলফলাম মিমাসল জিবরিল আমিন চলে আসলেন ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ রব্ব کریم ফরমান আলিফ আমার নবী বললেন ফাহিমতু আমি বুঝেছি সামনে বল জিবরিল বলে লাম আমার নবী বললেন দুছলাম জিবরিল বলে মিম আমার অন্ন নবী বলেন বুঝে গেছি সামনে বলো জিব্রিল বলে জালিকাল কিতাব লা রয় বা ফি হি হোদান লিল মোত্তাকিন আমার নবী চুপ করে রইলেন চাললে জিই না ইউ মিনো না বিল ওয়াইবে ওয়াই ইউ কে মো চুপ করে রইলেন জিবরিল ডাক দিলেন নবী গো আলিফ বল্লাম আপনি বললেন বুঝেছি লাম বললাম আপনি বললেন ফাহিম তো আমি বললাম আপনি বললেন বুঝে গেছি জালিকাল কিতাব থেকে বুঝেছি না বলে কেন চুপ রইলেন আল্লাহ বলে শোনো থেকে তুমি জিবরিল বুঝেছো আমার উম্মত বুঝে গেছে নবীকে নতুন করে বুঝেছি বলার দরকার নাই কিন্তু আলিফ লাম মিমে যদি চুপ থাকতাম তুমি জিবরিল মনে করত জিবরিল যেখানে বুঝে না হয়তো নবীও সেখানে বুঝে না এই কারণে বুঝেছি বলেছি জিবরিলের এলম যেখানে শেষ মুস্তাফার এলাম সেখানে শুরু হয়ে যায় আল্লাহ আল্লাহ

শানি মুস্তাফা আমার আল্লাহ সুরা বাকার প্রথম পাড়ার প্রথম আয়াত আলিফ লাম মিম দিয়ে আমাদেরকে মেসেজ দিচ্ছে কোরআনের প্রথম আয়াত শানি মুস্তাফা এই আয়াত দিয়ে আমি আল্লাহ দুটো মেসেজ দিয়েছি এক নাম্বার মেসেজ জিবরিল নবীর শিক্ষক নয় জিবরিল নবীর খাদেম দুই নাম্বার আমার নবী দুনিয়ার জমিনে কারো থেকে শিখে নাই আর রহমান আল্লাহান আমি আল্লাহ আমার মুস্তফা কে শিখিয়ে দিয়েছে তো আপনি যে বললেন শানে মুস্তফা অনেকে বলে বেদাতি অনেকে বলবি বেদাতিরা কি করছে শানে মুস্তফা করছে কারা করছে বেদাতিরা আমাদেরকে বলে বেদাতিরা তো আল্লাহ কি বেদাতি আল্লাহ বেদাতি হয়ে যাবে না কারণ আল্লাহ তো সোরা বাকারা প্রথম আয়াতে মাহফিলের বিষয়বস্তু কি সামনে মুস্তফা তো আল্লাহ যেই বিষয় নিয়েছেন আমরা সুন্নিরাও সেই বিষয় নিয়ে নিয়েছে কথা ঠিক না? আল্লাহ রান্নবী বললেন জিগরিল তুমি থেকে গেলা আমি সুম্মা দানা উপরে উঠতে লাগলাম জিবরিল বলে অবশ্যই উঠবেন কারণ জিবরিলের পাওয়ার যেখানে শেষ হয়ে যায় সেখানে উম্মতের নবী রহমতুল্লিল আলামিনের পাওয়ার শুরু হয়ে যায় আল্লাহর নবী বললেন মক্কাবাসী শোন আমি কবা কাউ সাইনে আও আদানাতে রহমানকে নিজের চোখে দেখে আবার জমিনে চলে এসেছে আবার কোথায় চলে এসেছে অমুল মক্ষ মা আয়েশা সিদ্দিকা তো হেরা রদি আল্লাহ হুতা আনহা বলে আপনারণবী আমারণ্যবী মক্কাবাশিকে যখন মেরাজের কথা বলতে লাগলেন আবু জেহেল বলে মানি না আবু লাহাব বলে মানবো না ও দুবার বলে আগে মস্কারি করি পাগল বলতাম এখন তো বাস্তবে পাগল কেন সে মক্কা থেকে ফিলিস্তিন যেতে সাত দিন লাগে ফিলিস্তিন থেকে মক্কায় আসতে সাত দিন লাগে সাত সাথে চোদ্দ দিন শুধু মক্কার ফিলিস্তিনের সফর আর আপনি নবী বলেন ফিলিস্তিনেও গেলাম বাইতুল মামুরেও গেলাম সিদ্ধাতুল মমতাহায়ও গেলাম লামাকানও গেলাম আবার সূর্য ওঠার আগে চলে আসলাম এগুলো তো পাগলের প্রলাপ এগুলো আমরা কেউ মানব মা মক্কাবাসী যখন নবীকে পাগল পাগল বলছে আমার নবীর চেহারা মলিন হয়ে গেল চোখের মধ্যে পানি জল জল করলো শুধু তাই নয় তাই নয় সকাল সকালবেলাও মুসলমান ছিল গায়ের মধ্যে দাড়ি ছিল মাথার মধ্যে টুপি ছিল গায়ের মধ্যে জুব্বা ছিল প্যাকেটের মধ্যে মিসওয়াক ছিল ওই রকম কিছু মানুষ আমার আব্বা বলে নাই আমার দাদা বলে নাই সেই শাহে সির কোট বলে নাই গাউসে ভান্ডারি বলে নাই শাহ জালাল শাহ ফরান খাজা যাই আজমির বলে নাই আমার গাউসুল আজম দস্তগীর বলে নাই আমার হাসান বসরি বলে নাই অমুল منن ما عائشہ صدیقہ বলে কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা নবীকে বলতে লাগলেন নামাজ মানতে আমাদের কোনো সমস্যা নাই আল্লাহ এক বলতে আমাদের কোনো আপত্তি নাই আপনাকে নবী শিক্ষা দিতে আমাদের কোনো সমস্যা নাই কবর হাশর নসর মানতে আমাদের কোনো অবজেকশন নাই জান্নাত জাহান্নামের উপর ঈমান আনতে আমাদের কোনো আপত্তি নাই নবীর সব মানি কিন্তু মেরা আস মানতে পারো কি মানতে পারব না সম্মানব নামাজ কপাল দাগ করে বলবো মেসব 100 বার করব পাগড়ি কোমর চেয়ে বড়টা পড়ব দাঁড়ি কোমর যোন নাভি পর্যন্ত নাওয়বে না কিন্তু এর পরেও মেরাজ মানবো না মা বলে ফতোয়া না সুন্নি ফতোয়া দিচ্ছে না দিচ্ছেন কে মা আয়েশা হাসান দিচ্ছে না ফকিহাল উম্মা দিচ্ছে উনি কে আপনি আমাকে যাই বলেন ভালো বলতে পারেন খারাপও বলতে পারেন মা আইসার সার্টিফিকেট দুনিয়ার কেউ দেয় নাই আমার আল্লাহ দশ দশটা আয়াত দিয়ে মা আইসার সার্টিফিকেট দিয়েছেন কয়টা আয়াত একটা দিলে হয় না কিন্তু দিয়েছেন কয়টা কেন বলছে ফকিহাল উম্মা তো উম্মতের ফাকি বাদ দিলে ইসলাম কমপ্লিট থাকে না 50 হয়ে যায় আর মা আয়েশাকে নিলে ইসলাম কমপ্লিট হয়ে যায় নারীর অধিকার ইসলাম দেখেন নারীবাদ দেন ইসলাম কি হয়ে গেছে 50 নারীকে নিছেন ইসলাম কি হয়ে গেছে কমপ্লিট এটার নাম ইসলাম এটার নাম কি তো মা আয়েশা বলে ফরতদ নাসুন এটা লাগবে নাসম মিমমান আমানু বিহি যারা নবীর উপর সকালেও ইমান এনেছিল মেরাস না মানার কারণে তারা মুরতাদ হয়ে গেছে মুরতাদ মানে কি ইসলাম থেকে খারিজ হয়ে গেছে দাড়ি তাকলে মুসলমান নয় টুপি তাকলে মুসলমান নয় মিসওয়াক তাকলে মুসলমান নয় বগ বগলে কোরাম থাকলে মুসলমান নয় বুকে নবি থাকলে মুসলমান হয় বুকে নবী থাকলে তো মা হিসাব বলে একদিকে মুশুরি আবুর জাহেল আবু লাহাবুদুবা সাইবা আর একদিকে মুসলিম আমদারি আরে মোনাবিখ দুই দল ঐক্যজুট হয়েছে নবীর মেরা সাম্রাম মানবনা কেন আমাদের নলেজ আমাদের বিবে সাপোর্ট করছে না দুই দল এক হয়ে মিছিল নিয়ে রাস্তায় যখন হেঁটে যাচ্ছে আশেকে আকবর সিদ্দিকে আকবর আবু বাকর রতি হুতালা আনহু নবীর দরবারে আসতে লাগলে কোন দিকে সবাই বললেন কমিয়া বাবা আবু বাকর দাঁড়িয়ে যা আইনা তাজহা চাচ্ছ কই আমি আর যাব কই আমার নাম তো আশেখ আকবর প্রেমিক প্রেমিকের কাছে যাচ্ছে আবু বাকর মুস্তফার কদমে যাচ্ছে সবাই বললেন আবু বাকর যায় না সে কেন সে তোমার নবী পাগল হয়ে গেছে সে কি বলতে চাও জিজ্ঞেস করলেন আবু বাকর তুমি তো জ্ঞানী তুমি তো ব্যবসায়ী মক্কার জমিনে তুমি তো সম্ভ্রান্ত পরিবারের একজন মানুষ আবু বাকার বলো কেউ যদি বলে রাতের সামান্য সময়ে মক্কাতুল মোকার মসজিদে হ্যারেম থেকে ফিলিস্তিনের মসজিদে আকসাই গিয়েছে উপরের সফর বাদ দাও আবার সকাল হওয়ার আগে মক্কাই ফিরে এসেছে তুমি কি মানবে আবু বাকর বুঝে গেছে এখানে ঘটনা আছে বললেন মান কলা কে বলেছে সে কেউ বলে নাই তুমি যার জন্য দেওয়ান হয়েছ ওই রসুল বলছে গতকাল নাকি উনি মেয়েরা গিয়েছে সে ঠিক বলে আমার দলিল লাগবে না প্রমাণ লাগবে না যদি মুস্তফা বলে সাদক আমার দলিলের নাম রহমতুল্লিল আলামিন নবী যদি বলে মেয়ে গিয়েছে আবু বকর বলছে হা হা মুস্তফা মেয়ে করেছে এই বিনা দলিলে মেনে নেওয়ার নাম আবু বকর বিনা দলিলে মানার নাম কি তো এখন সিদ্দিকের দলে হবেন না আবদুল্লাহ ইবনে উবাইর দলে হবেন কোন দলে হবেন সেই জন্য আশিকি আকবর লাগবে কি লাগবে না গভীর মনোযোগ আমি যে সাইটে ছিলাম তাহলে কসম করবে মানুষে আল্লাহর কসম করার কোনো দরকার أقول الشيء الله جي الله فجر بني لن الله زهر بني لن جي الله مغرب بني جاي الله عشاء بني شي الله কুদরতি জবানে বলছে ও ওয়াল ফজরি ফজরে কসম মাওলা জোহর তো তোমার বলো না ওয়া আল্লাহ বলে বলবো না মাগরিব তোমার বলো না মাগরিবে আল্লা বলে বলবো না এশাস তোমার বলো না ওয়াল অ্যাশাহ সে বলবো না মাওলা ফজর তোমার জোহর তোমার আসল তোমার মাগরিব তোমার এশা তোমার ওয়াল ফজরে বলে ফজর কে কেন দামি করল আমার মাওলা বলে ফজর এই কারণে দামি কারণ ওই ফজরের শুভে সাদিকের সময়ে মা আমেনার ঘরে রহমতুল্লিল আলামিনের বেলাদত হয়ে গেছে তাহলে ফজর দামি করেছেন কে সম্মানিত রূপ চলে আসেন আমি নাম মেলাউন্স করতে পারছি কারণ আজকে মেহমান বেশি আল্লাহুম্মা যিনারা আমাদের আর আকিনে গাউসিয়া কমিটি মেহমান আছেন ওনারা নিজ দায়িত্ব উপরে চলে আসেন যেহেতু আমরা সময় কোলাতে পারছি না বলে অ্যালাউন্স করতে পারছি না আপনারা মঞ্চে চলে আসেন আপনারা আমার কথা বুঝতে পারছেন তাহলে ওয়াল ফাজরি সুবহে সাদিকের কসম তা আল্লাহ হয়ে মালিক মালিক হয়ে মাবুত মাবুত হয়ে জিনার কসম করার কোন দরকার নাই উনি নবীর বলতে গিয়ে বলে ফজরের কসম করে আমাদেরকে জানান দিচ্ছে তোমার নবী ফজরের টাইমে আসার কারণে মাওলার সৃষ্টির মধ্যে ফজরটা দামি হয়ে গেছে হজরটা কি হয়ে গেছে তামার আমার কথা এখানে ছিল ইমান কারে কয় যিনি বিনা দলিলে মেনে নেন কথা কি ঠিক তো সিদ্দিক মানলো ছিল আবু কার হয়ে গেল সিদ্দিক আর যারা মানে নাই হয়েছিল ইমানদার হয়ে গেছে মুরতাদ বেঈমান তো গভীর মনোযোগ একজন ছাড়া যখন আর কেউ ইমান আনে নাই আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেছে চোখের মধ্যে জল জল পানি আসছে আমার রহমান ডাক দিয়ে বলে হাবিব আপনার মুখ মলিন কেন চোখের মধ্যে পানি কেন আমি তো মেয়েরাস কাঁদানোর জন্য করাই নাই আমি তো মেয়েরাস করিয়েছি আমার মুস্তফার মুখে হাসি ফোটানোর জন্য নবী কাঁদে কেন কষ্ট পেয়েছেন আল্লাহর নবী বলেন না দুঃখ পেয়েছেন আল্লাহর নবী বলে না মাহলা বলে জানি উম্মত কষ্ট দিয়েছে আল্লাহর নবী বলেন না যদি বলি কষ্ট পেয়েছি তুমি আজাব দিবে আমি বলবো না কষ্ট পেয়েছি তবে একটা আফসোস করে বলি মাওলানা আমার মেরাস করাইলা যেটা অন্য কাউরে দিলা না কিন্তু আফসোস লা ইউসাদিকু নানি কাউমি আমার সম্প্রদায় আমার গোষ্ঠী আমাকে চিনলো না আমার মেরাসকে সত্যায়ন করলো না এটার চেয়ে বড় আফসোস আর কিছু হতে পারে আল্লা ডাক দিলেন আপনি চুপ কারণ যত কথা বলবেন তারা তত কষ্ট দিবে আপনি নবীকে কষ্ট দিবে আর মাওলার আর স্থির থাকবে তা কখনো হতে পারে আমার মাওলা ডাক কা এই মক্কাবাসী কি পেয়েছিস আমার নবীকে কখনো পাথর মারিস কখনো নুন পাগল বলিস কি পেয়েছিস সবাই বলেন মাওলা তোমাকে নিয়ে কোনো আপত্তি নাই কিন্তু এই নবীটার নিয়ে আপত্তি আছে কিসের আপত্তি চনি তো পাগল হয়ে বলছে গতকালকে নাকি মেয়েরাজ গিয়েছে মেয়েরাজ গিয়েছে আল্লাহ বলে শোন আমার সাথে কি তোদের কোন জগরা আছে আবু জাহেল কাবার সামনে দাঁড়িয়ে বলে রব্বি তোমার সাথে আমাদের কোন কোন জগরা নাই তোমার সাথে কোন বিরোধ নাই আবু লাহাব উদবা সাইবা বলে তোমার সাথে আমাদের কোন বিরোধ নাই ও আমিনান মাইয়া মাইয়াকুলু আমন্না বিল্লাহি ওয়া মিল আখির মওলা তোমাকে নিয়ে আমাদের কোন আপত্তি নাই আমরা তোমাকে এক আল্লাহ বলতে রাজি আছি কবর হাশর

আপনি নবী এতে সন্দেহ কেন কারণ বছর আপনি নবীকে দেখেছি সবার মাঝে দোষ আছে আপনি নবীর মাঝে কোনো দোষ খুঁজে বাইরে আপনি নবীর মাঝে কোনো দোষ মানুষ চায়ের মতো করে মত পান করত জমিনের মধ্যে সবার সামনে জেনাবে বিচার ইপটিজিং করত যখন পাপ করা এটার নাম ফ্যাশন ছিল কি ছিল এখন একটা আধুনিকতা আছে আধুনিকতা এখন সিনেমা দেখা আধুনিকতা নামাজ পড়া সেকালে টুপি দেওয়া এখন সেকালে চুল লম্বা করা আধুনিকতা আমি আগের জীবনটা আমার অন্যরকম ছিল আমি যখন মিশরে আল্লাহার ইউনিভার্সিটির ছাত্র সংসদের বিপি ছিলাম আপনার দেখেছেন আমার জীবনের কালচার তো আমার সাথে যারা বন্ধু ছিল তারা বলতো আগে কি স্মার্ট চিলি এখন মুখে দাঁড়ে মাথায় টুপি গায়ে জুব্বা আগের মতো কই তেমন তো গোড়া তো দেখি না তো আমি বললাম কি হলো আগে স্মার্ট চিলি এখন সেকালের হয়ে গেছে আমি তখন কোরআন করলাম মওলা আমি কি আগে স্মার্ট ছিলাম মওলা যখন আমার মুখে দাঁড়িয়ে ছিল না আমি কে স্মার্ট ছিলাম মাওলা যখন আমার গায়ে জুব্বা না থেকে কোটটাই ছিল আমি কি তখন স্মার্ট ছিলাম মাওলা যখন এই জবান তোমার জিকির করে নাই অন্য কারো কথা বলেছে তখন কি আমি স্মার্ট ছিলাম মাওলা যখন আমার চুলের বাহার ছিল তখন কি আমি স্মার্ট ছিলাম আজ টুপি দেওয়ার কারণে আমি কি সে কালের হয়ে গেছি কোরআন আমাকে বলছে ওয়াল আসরি ان الانسان লাফি খুসরিন সত্যি সেই সময় স্মার্ট নয় মহা কালের কসম ওয়াল আসরি সময়ের কসম ওয়াল আসরি যুগের কসম ওয়াল আসরি দিনের শেষ রাতের শুরুর কসম মওলা এত বড় কসম কেন করল যে ইন্নাল ইনসানা লাফি খুসরিন মানুষ মনে করছে সিনেমায় যাওয়া বড় স্মার্টনেস মানুষ মনে করছে মসজিদ ছেড়ে দিয়ে

ছে নম্রুত কারণে অস্তিত্ব নাই আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা আল্লাহর ঘর কাবার সামনে উলঙ্গ নেচেছিল কাবা রয়ে গেছে আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা নাই হুসাইন কেxlabে এজিদ শহীদ করে দিয়েছিল হুসাইন রয়ে গেছে এজিদ হারিয়ে গেছে কথা ঠিক কি আমাদের বন্ধুরাও বলে আপনি যত দাড়ি সেভ করতে পারবেন স্মার্টনেস আপনি ট্রফি খুলতে পারবেন স্মার্টনেস আপনি ত্রিকোয়াটার পড়তে পারলে স্মার্টনেস এখন ত্রিকোয়াটার থেকে আর টো কোয়াটার আসছে স্মার্টনেস আমি আপনি বলছি স্মার্টনেস আল্লাহ বলে যুগের ইতিহাসগুলো থাকা এই স্মার্টনেস করে করে আল্লাহ রসুলকে যারা ছেড়ে দিয়েছে দুনিয়া তাদেরকে মনে রাখে নাই আর আবু বাকর অমর উসমান আলী হাসনাইন করিমাইন আব্দুল কাদের জিলানি মাইন উদ্দিন চিস্তি সাইন শায় সির গাউস জামান আল্লামা তিয়ব সামান শামান শাপরান শাহ জালাল দুনিয়া লাতি দিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কদমে মাথা যখন ঝুঁকিয়ে দিয়েছে দুনিয়াতে সারা তাই যুবকদেরকে বলবো এইদিকে এদিকে চেঁচে দিয়ে সংস কানে মুরগির মতো রাখা এটার নাম স্মার্টনেস এস স্মার্টনেস ন সিগারেট ধরে বাবার সামনে দাঁড়িয়ে থাকা বিয়াদ বিচারা আর কিছুই নয় মাদক নিয়ে মাত্রে দুপুর দুটো তিনটায় গভীর রাতে যখন সিজদা দেওয়া দরকার তখন আড্ডাবাজি করা এটার নাম স্মার্টনেস নয় স্মার্ট তো সে আল্লাহর আসমানের নিচে আল্লাহর জমিনের উপর দাঁড়িয়ে যখন এই মাথাটা যাই নামাজে ঝুঁকিয়ে দিয়ে মাওলাকে ডাক দিয়ে বলে তোমার কুদরতি কদমে সুবাহানা রব্বি আলা সেই তো দুনিয়ার সর্বোচ্চ স্মার্ট কথা ঠিক কিনা আমরা উপরে উঠতে চাই না নিচে নেমতে চাই সবাই কি চাই আমি বক্তা আমাদের আমাদের গুলো মানুষ দেখে বেশি কেন আমাদের পিছনে কি আছে ক্যামেরা আছে আমরা যাই করি মানুষ সেটা দেখে হুজুরে হুজুরে মারামারি হুজুরে হুজুরে হিংসা হুজুরে হুজুরে গুতাগুতি এটা জাতি জান নতুন করে বলার কিছু কেন আমাদের পিছনে কি আছে কিন্তু ডাক্তারে ডাক্তারে গুতাগুতি আছে না আছে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার চেয়ারম্যান চেয়ারম্যান এমপি এমপি মন্ত্রী মন্ত্রী না আছে আমি তো অবাক হয়ে যা বর্তমান সময়ে যখন ছাত্রদের রাজনীতি দেখি দেখি এলাকায় একটা সভাপতি ও আগামী বছর দশ কাউ উঠতে দেন আসেন এরকম তো সব কানে গোতাগুতি আছে কিন্তু হুজুরদের বেশি জানে আর কি নাই গোতাগুতি এরকম কিছু এমন কোন গোষ্ঠী নাই হুজুর গোষ্ঠী বলেন ডাক্তার গোষ্ঠী বলেন ইঞ্জিনিয়ার গোষ্ঠী বলেন লয়ার গোষ্ঠী বলেন বলেন নেতা গোষ্ঠী বলেন কর শ্রমিক বলেন এমন কোনো জায়গা নাই যেখানে গোতাগুতি এই কারণ কি শুধু আমি উপরে উঠতে চাই অন্যরে উপরে উঠতে দিব না কথা ঠিক না আমার দাওয়াত কমে গেলে আমি গরম হয়ে যাবো স্বাভাবিক বিষয় কেন আরেকজন দাওয়াত বেশি পাবো স্বাভাবিক কারণ আমার উপরে উঠবে আমি কখনো মানতে স্বাভাবিক কিছু বাস্তবতা আবেগ ন আবেগের দিন শেষ বাস্তবতার কথা বলতে হবে আমার দাওয়াত বাড়ছে বিদায় আমি এখন ঠিক আছে কিন্তু আমার দাওয়াত কমতে দেরি আমি আর একজনের ভিশনে লাগতে দেরি করবো বাস্তবতা লাগতেছে না এরকম লাগতেছে কত লাগা লাগে কত লাগা লাগে এটা উঠতেই দিব না কতক্ষণ মোনাফিক বানাই কতক্ষণ এটা বানাই কতক্ষণ ওইটা বানাই কতক্ষণ স্বার্থবাস বানায় কখন নিজস্ব বলয় করে বানায় এরকম করে আমাদের আমাদেরকে নিচের দিকে নামাতে চায় তখন গবেষণা করলাম কেন তখন দেখলাম আমিও তো করব কেন আমার দাওয়াত যদি কমে যায় আমিও তার একজনের পিছনে লাগবো স্বাভাবিক বিষয় যারা লাগে ওনারা যদি সমবয়সী হয় বন্ধুর মত পরামর্শ দিবেন ওনারা যদি মুরব্বী হয় দুইটা থাপ্পর দিয়ে ভুলগুলো সংশোধন করে দিবেন ওনারা যদি ছোট জন হয় আমাদেরকে ডেকে ভাইয়ের মত করে সুন্দর করে বলতে পারবেন কারণ আমরা চাই আমাদের ভুলগুলো সংশোধন করতে কথা ঠিক না আমি এখানে একজন সুন্নিকে নিয়ে যদি কথা বলি লজ্জা কথা কথা ঠিক মানে সেই জন্য বাইলে এ এমই না বলে তাকবেন বসাবেন সুধিরিয়ে দিবেন এটাই আশা করি ছেলে হিসেবে বাবার কাছে এটাই আশা করি সুতরাং আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন আরেকটা জিনিস আমি ওই বংশের ছেলে যেখানে আমরা লেভেল দিতে পারি না এখন তেলের অনেক দাম কথা ঠিক না তেলের অনেক দাম কেন এই সামসাদের তেলবাজির কারণে এখন তেলের দাম বাড়ে গেছে সামসাদের তেলবাজি যদি না থাকতো আজকে বাংলাদেশে তেলের দাম বাড়তো না ইতেও তেল মারে ইতেও কি মারে এক তেলের কাজ করবার বাংলাদেশে আর ফ্রিতে তেল দেওয়া যায় এখানে সেই জন্য আমরা ওই বংশের ছেলে যেখানে কি দিতে পারি না তবে বিশ্বাস রাখি রাখি আমি যেই মুর্শিদের কদমে গিয়েছি ওই মুর্শিদ নকের ভেতরে দেখতে পায় গোলাম থাকে এটা বিশ্বাস রাখি এটা বিশ্বাস রাখি যদি আমি মোনাফিক হই আমাকে লাঞ্ছিত করবে আর যদি আমি গোলাম হই গোলামের মতো হলে আমাকে ইজ্জত দিবে এটা বিশ্বাস করি কিন্তু তেল মারামারি তামিলে তেল মারতে পারবো আমাকে অনেকে বলে ওইখানে যাই একটু দেন না হলো আমি দিতে পারবো না কারণ তেলের দাম যেভাবে বাড়তেছে মানে আর একটা যদি আমি দেওয়া শুরু করি তাহলে তিন ডবল হয়ে যাবে যাতে চলবে কেন তো তেল দেওয়া সম্ভব নয় এখন গভীর মনোযোগ আমার কথাকে আমি আস্তে আস্তে গুছিয়ে নিয়ে আসতে হচ্ছে কারণ সময়ের সংক্ষিপ্ততা বক্তব্যের বিস্তারিত এই সব আপনি আচর হমানের তরবারে যখন এসেছেন আনলিমিটেড প্যাকেজ নবী চাইতে থাকবে আমি মাওলা দিতে থাকব আনলিমিটেড কি এখানে বিকাশ আছে না নগদ রবি ওরা কিছু প্যাকেজ দেয় লিখা আছে আনলিমিটেড প্যাকেজ পিছনে ছোট করে স্টার চিহ্ন দিয়ে লিখা আছে শর্ত প্রযোজ্য কি প্রযোজ্য তার মানে কি এই পিছনের নিচে যেটা শর্ত প্রযোজ্য লিখছে এটার মাধ্যমে এই প্যাকেজের নাম আনলিমিটেড হলেও এটা চরম ধরনের দোকান ভাসা কথা ঠিক মনে আমরা বড় করে আনলিমিটেড প্যাকেজ পিছনে শর্ত শর্ত শেষ আর পিছনে আল্লাহ হাবিবের দরবারে লিখছে আনলিমিটেড প্যাকেজ কিন্তু স্টার দিয়ে শর্ত প্রযোজ্য দেয় নাই মুস্তফা চাইবে মাওলা দিতেই থাকে এখন আমাকে যদি কোনো কোটিপতি যদি বলে হুজুর না। আমরা দিতে থাকবো আমি আইফোন হইতে নিয়ে বিমান রকেট হতে নিয়ে হেলিকপ্টার হইতে নিয়ে একটাও কি বাদ দিব বরং মনে যদি না পরে বউর একটা কল দিয়ে জিজ্ঞেস করব তোমার কিছু লাগলে বলো আনলিমিটেড প্যাকেজ সাইয়ে গেছে কথা ঠিক না স্বাভাবিক বিষয় তো আল্লাহর নবীর উচিত সবগুলো সাওয়া কিন্তু উনি চোখের পানি ছেড়ে দিয়েছে মাওলার ডাক দিয়ে বললেন হাবিব লামা কানের মেহমান করে এনেছি আনলিমিটেড প্যাকেজ দিয়ে দিয়েছি বিনা শর্তে যা চাইবেন তাই দিব কাঁদেন কেন সে মাওলা আমি তো লামা কানে এসেছি মাওলা আমি তো তোমাকে দেখেছি আমার একটা চাওয়া মানুষ উপরে উঠলে নিচে নামতে চাই না কিন্তু মুস্তফা উম্মতরে এত ভালোবাসে লামা কানে থাকবে না জমিন চলে যেতে চায় মুস্তফা লামা কানে থাকবে না জমিন চলে যেতে চায় আল্লাহ বলে ও নবীর উম্মত তুই মেরাস নিয়ে মারামারি করছিস ওয়ান নাজমি ইজা হাওয়া আশ্চর্য মেরাস নয় ওয়ান্না জেমি ওই নবীর কাসাম যিনি রহমানকে দেখার পরেও ইজা হাওয়া উন্মতি উন্মতি বলে লাম কান থেকে উম্মতের মায়ায় জমিনে চলে এসেছে কোথায় চলে এসেছে আর মুহাম্মদ মেরাস দি মারামারি করে কেমন সিটিং কেমন বাচ্চা কেমন গাদ্দা কেমন বিয়াদব উম্মত কি নিয়ে মারামারি করে মেরাজ নেই তো উপরে উঠতে চাই কি চাই না আপনারা দেখবেন লিফটে আমরা উঠি না লিফটে ওঠার সময় লেখা আছে ওঠার সময় আল্লাহু আকবার বলতে হয় আছে না সিঁড়িতে ওঠার সময় লেখা আছে কি বলতে হয় তো আপনি যদি চান উপরে উঠবেন আমরা দিন রাত পরিশ্রম করি কিন্তু উঠতে উপরে উঠতে আল্লাহ বলে এক নাম্বার মেডিসিন হচ্ছে তুই বান্দা আল্লাহ আকবর বলে জমিনের মধ্যে মাওলার কুদরতি কদমের সামনে লুটায়া পর আমি মাওলার তোকে উপরে তুলে গেলাম উপরে ওঠার এটা হচ্ছে মেডিসিন এখন আমার কথাটাকে শেষ করার জন্য বলতে হচ্ছে আল্লাহ বলেন ওয়াদ্দোহা আল্লাহ বলেন ওয়াদ্দোহা সোরা দোহা শানে নুজুল কি শানে নুজুল লিকাছে এই সূরা নাযিল করেছেন রব্বুল আলামিন লিসাবাবিন ওয়াহিদ একটা কারণে সেই একটা কারণ কি যে মাবুত চায় নবীকে রাজি করতে শানে মুস্তাফানো আল্লাহ চায় কাকে রাজি করতে গভীর মনোযোগ মানুষের মধ্যে সবচেয়ে দামি হচ্ছেন নবী ও রাসূল কথা কিটি এতে কোনো কোনো কি আছে সন্দেহ আছে পৃথিবীর অগণিত কাঁতের মধ্যে আশরাফুল মাহলুকা মানুষ মানুষের মধ্যে সবচেয়ে দামি নবীয় রসুল আল্লাহ বলে তিলকার রসুলু ফদ্দাল না আবার রসুলদের মধ্যে একজনকে আরেকজনের উপরে মকাম দিয়েছি নবী রসুলদের মধ্যে আমার আল্লাহ চারজনকে সবচেয়ে দামি করেছেন কয়জনকে এক নাম্বার হজরত ঈসা রুহুল্লাহলাম দুই নম্বর হজরত মুসা আলহালাম তিন নম্বর হজরতে বরহীম আলহাম চার নম্বর তাজদার মদিনা রহমতুল্লিল এই চার জনের মধ্যে আল্লাহ আমার নবীকে সবচেয়ে দাবি করা ইব্রাহীম আলাইলামের নাম কি খলিলুল্লাহ খলিল মানে কি বন্ধু আমার নবীন নাম কি হাবিবুল্লাহ হাবিব মানে কি বন্ধু তাহলে খলিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু খলিল আর হাবিবের মধ্যে পার্থক্য কি পার্থক্য জেনে নেন খলিল তারে কয় খলিল তারে কয় যে নিজের সর্বোচ্চ বিসর্জন দিয়ে মাহবুদকে রাজি করতে চায় আল্লাহ বলে আগুনে যাও খলিল কোথায় আগুনে আল্লাহ বলে হাজরা কে মক্কাই রেখে আসো খলিল হাজরা কে মক্কা আল্লাহ বলে স্মাইনের গলায় চুরি দাও খলিল স্মাইনের গলায় চুরি দিয়েছে এইভাবে করে আল্লাহ বলে ইবরাহিমা রব্বুহু বিকালিমা হিম আল্লাহকে রাজি করার জন্য অগণিত পরীক্ষা দিয়েছে ফা আকম্মাহুননা পরীক্ষা দিতে 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 ইব্রাহিম খলিলিয়তের পরীক্ষায় পাশ করে গেছে সুবহানাল্লাহ তাহলে খলিল তারে কয় যিনি নিজে সর্বোচ্চ বিসর্জন দিয়ে আল্লাহকে রাজি করতে চায় কারে কয় আল্লাহ বলে ও আল্লাহ সৌফা ওনাকে দিতে দিতে হাবিবকে রাজি হাবিব খলিল বলে যিনি আল্লাহর রাজি করতে চায় হাবিব বলে আল্লাহ জিনারে রাজি করতে চায় এটার নাম শাহ মুস্তফা এটার নাম কি আল্লাহ বলে সুরাত নাজিল করেছি আমার নবীকে রাজি করার জন্য আমার নবীকে এতটুকু তাকাসকে আমার নবীকে নাজি করার জন্য আজকে সুরাত নাজিল করেছি আমার নবীকে রাজি করার জন্য আগামীতে যদি বেঁচে থাকি বিষয়বস্তু লিখে দিবেন সুরাত কি লিখবেন সুরা দু হাত এখান থেকে শুরু করতে হবে এটা পর্ব এক পর্ব নাম্বার কত ওয়ান তারপর দেখবেন কি সুরাত উদ্দোহা তফসির তখন হয়তো বা দোহা তফসির হবে তারপর অনলাই লিজা সাজা হবে এইভাবে চলতে থাকবে ইনশাল্লাহ যদি আগামীতে বেঁচে থাকে তাহলে পর্ব দেবেন কি সুরাত দোহা তফসি আজকে দোহা এতটুকু জানেন সুরাত উদ্দোহা আল্লাহ নাজিল করেছে এই কারণে আল্লাহ চায় আমার নবীকে রাজি করার জন্য আমার নবীকে আচ্ছা আমার চেহারা আছে না আপনার চেহারা আছে কিন্তু আমাদের চেহারার কথা কোরআনে আছে কিন্তু আল্লাহ কত চমৎকার করে বলছে আপনার ওই চেহারায় আনোয়ারের কসম যেই চেহারা আসমানের দিকে যখন তাকিয়েছে পুরো আর সব মোয়াল্লা পর্যন্ত আলোকিত করে ফেলেছে এটার নাম ওহা এটা নাম কি এরকম তফসিল করতে বারোটা তফসিল করতে হবে ইনশাল্লাহ আগামীতে তফসি দিবেন আল্লাহ যেন আমাদেরকে বোঝার তফিকেন হ্যাঁ এখন কিছু প্রশ্ন আসছে যদি কোন হিন্দু বা বিধর্মী বন্ধু থাকে তাহলে কি তাদের ধর্মীয় উৎসবে তাদের শুভেচ্ছা জানানো যাবে একটা জিনিস মনে রাখবেন আমরা সর্বপ্রথম পরিচয় মানুষ কথাটি মানুষের মধ্যে রব্বুল আলমিন আমাদের উপর বড় এহসান করেছে দয়াল নবীর উম্মত বানায়া আমাদের ইসলাম দিয়েছে কথা কে বিশ্বে কোটি কোটি মানুষ মুসলমান বেশি না অমুসলিম বেশি অমুসলিম বেশি কিন্তু এই মুসলমানের অল্প সংখ্যার ভেতরে আল্লাহ আমাদের কি করেছে করেছেন কবুল করেছে বলে বিধর্মী কোনো বন্ধু থাকতেই পারে বিধর্মী কোনো পার্টনার ব্যবসায়ী থাকতেই পারে তবে তাদের ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানানো যাবে কেন আমার ধর্মীয় উৎসব আমার ওনার ধর্মীয় উৎসব ওনার যেমন আমি আপনাকে বলি আমরা কোরবানি করি কি করি না করি কোরবানিতে গরু জবে করি তা আমাদের ইসলামে গরু জবে করতে কোনো সমস্যা কিন্তু আমাদের কোনো হিন্দু ওনার ধর্মে গরু জবে করার কোনো বিধান এখন আমি যদি বলি যার ধর্ম অসুবিধা নাই সবাই উৎসব করবে আমি যদি কোনো হিন্দুকে ডেকে বলে আসো আমার উৎসব আমার গরুর মাংস রান্না করেছি তুমি বক্ষণ করো এই কথা বলার কারণে তার ধর্মকে সম্মান করা হয়েছে না আঘাত দেওয়া হয়েছে আঘাত দেওয়া হয়েছে তো আমার ইসলাম বলে তুমি মুসলমান তোমার মাধ্যমে অন্য কেউ কষ্ট পেতে পারবে না সুতরাং তোমার উৎসবটা তোমার কথা ঠিক কেন এখন সে মূর্তি পূজা করে আমার আকিদা আল্লাহ কত তা আমি কেন বিধর্মীদের বহু ঈশ্বর ভগবানের পূজাতে শুভেচ্ছা জানানো মানে সমর্থন করা আমি শিরিককে কখনো সমর্থন করতে পারি হ্যাঁ তার ধর্ম তার আমার ধর্ম ধর্ম নিয়ে কোনো জোরাজুরি মসজিদে মুসলমান নামাজ পড়বে হিন্দু পূজা মণ্ডপে যাবে ইহুদি খ্রিস্টান গির্জায় যাবে এতে আমাদের কোনো আপত্তি নাই বরঞ্চ বাংলার আপামর এই এই সুন্দর সংস্কৃতির দেশে যদি কোনো বিধর্মীর পূজা মণ্ডপে যদি কেউ আঘাত করে আমরা মুসলমান তার নিরাপত্তার দায়িত্ব নিই ঠিক কিন্তু বিধর্মী বন্ধু থাকতে পারে কোনো সমস্যা নেই যেমন ও আপনাকে বিস্কিট দিয়ে মিষ্টি দিয়ে আপনাকে আপ্যায়ন করেছে অবশ্যই খেতে পারবেন চা দিয়েছে পান করতে পারবেন কিন্তু মুরগি জবে করা ছাগল জবে করা এই পশু যেগুলো আছে এগুলো যদি জবে করে রান্না করে আপনাকে খাওয়ায় আপনি খেতে পারবেন না কেন মুসলমানদের জবে সিস্টেম আছে বিসমিল্লাহ এক আল্লাহর নামে যাবে করতে হবে কথা ঠিক আছে আল্লাহ যেন আমাদেরকে বুঝার তো অভিজ্ঞান করে এখন আমার বন্ধু আরেকটা বলছেন সবই বড় কি নামে কিছু আছে একটা জিনিস মনে রাখবেন নামাজ নামের কি কিছু আছে আছে আমরা বলি নামাজ আরবিতে তাকে কি বলে সলাদ বলে আমরা বলি রোজা আরবিতে সিয়াম বা সম বলে ঠিক তেমনি ভাবে আমরা বলি সবে বরাত হাদিসের পরিভাষায় এটাকে লাইলাতুন নিসফে মিন শাবান কোরআনের ভাষায় লাইলাতুম মুবারাকা বলে এখন আসেন আল্লাহ যে বলেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন এই এই আয়াতের ব্যাখ্যায় সাতাশটা তাফসীর কয়টা আবার মুফাসসির মানে আমার মত না আমার মত ফটকা না আমাদের কেবল আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন কি জাতি আন্তর্জাতিক বড় বয়ানো আমরা কি কোনোদিন ইউরোপে গিয়ে কোরআন তফসিল করছি আরবিতে গিয়ে কোরআন তফসিল করছি তাহলে আপনার যেন লিখেন আন্তর্জাতিক মুফাসিরের কোরআন পুরাটা মিথ্যা কথা না তো যেখানে মিথ্যা থাকে সেখানে হেদায়ত হয় কোটি কোটি মাহফিল হয় হেদায়ত নাই কেন আমি মোল্লা ঠিক নাই মাহফিল কমিটিও ঠিক কথা ঠিক আমাদের নামে যদি আন্তর্জাতিক ভাবে আমরা খুশি হই আগে বিশেষ যদি লকব দে আমরা বড় খুশি হই এতগুলো লকব কাজে আসবে এগুলো কোনো কাজে আসবে তো অনেকে লিখে আন্তর্জাতিক মুফাস্রে দয়া করে লিখবেনই না কেন আমরা এখনো বাংলা ভালো করে বুঝতে পারি না এছাড়া আন্তর্জাতিকা তো আল্লাহ যেন আমাদেরকে দুজাত্ব অভিজ্ঞান করে তো মুফাস্সির মানুষে বললে হয় না মোফাস্সির আল্লাহ এবং রসুরের পক্ষ থেকে কথা ঠিক কি না আমার নবী যিনাকে মুফাসিরে কোরআন বলে অ্যানাউন্স করেছেন উনি রয়িসুল মুফাসরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার নবী বলে আমি তাফসীর রহমান থেকে শিখেছি আর আমি নবী থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস সরাসরি 10 বার পুরো কোরআনের তাফসীর শিখেছি এ আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে লাইলাতুম মুবারাকায়া হি লাইলাতুল নিসফিম ইন শাওয়াল লাইলাতুম মুবারাকা মানে সবে বরাত এর 14 তম দিবা রাত্রি তথা সবে বরাত কে মুজাল্লামে আছে কয়টা তাফসীরে বলল 27টা এবং হাদিসের মধ্যে 60টা সবচেয়ে দাম অর্থাৎ তন্মধ্যে তিরমিজি শরীফ ইবনে মাজাহ শরীফ এই দুটো হাদিসের মধ্যে আলাদা উদ্দায়ে বাবু মা جاء في ليلتن مشرف من شعبان আসল না নাই তিরমিজি শরীফ আর ইবনে মাজাহ শরীফ सियासत তার দুইটা বইয়ে আলাদা উদ্যায় করেছে লাইলাতুন নিসফ মিন শাবান 15 শাবান সম্পর্কে বাবু মা جاء এখানে আমার அப்பா আপনার আব্বার বক্তব্য নয় ইমাম তিরমিজি ইমাম ইফনেমা হাজা বলছে এই অধ্যায়িতা পনেরোই শাহাবাহান সম্পর্কে এই পনেরোই শাহবাণ সম্পর্কে আমার গায়ান নবী যে হাদিসগুলো বলেছে আমাদের কিতাবে আমরা সংকলন করেছে বলে কোরআন এ সবিভরাত আচান হাদিসে আমার নবীর জলিলে কদার বারো জন সাহাদি হয়জন সাহাবে বারো জন সিদ্দিক আকবর মাওলা আলী হজরতে মা আইসা হজরতে আবু হরাইরা এরকম করে বারো জন জলিলে কদর সাহাবি সবে বারাত সম্পর্কে হাদিস বর্ণনা করেছে এটা প্রতিষ্ঠিত বিষয় তো এটা নিয়ে নতুন করে ঝগড়া করা মানে কি বুঝতে হলে মুসলমানদের ভিতরে পশ্চিমাদের দালাল ঢুকে গেছে তারা চায় এই ফতোয়াবাজি করে মুসলমানদের মধ্যে কি করবে মারামারি করবে এগুলো আমাদের কাছে ব্রিটিশ গোয়েন্দাদের রিপোর্টগুলো আমাদের কাছে আছে আমরা আপনাদেরকে শো করবো ইনশাআল্লাহ চিনেই তারা কারা যারা আজকে সবে বাড়া তারা বি এগুলোর বিরুদ্ধে বলে সুতরাং সবে বারাত এটা প্রতিষ্ঠিত বিষয় এটা কি বিষয় কারণ কেউ যদি বলে সবে বারাত নাই আমি সিটং এর মানুষ বাহিরের মানুষ নয় আমার বাড়ি অক্সিজেন থেকে একটু ভিতরে ঢুকলেই খলিশার মাজার বললে যে কেউ দেখায়া দিবে যদি সবে বরাত নাই সম্পর্কে আমি বলি আছে উনি বলবে নাই এই বসায় যদি মোনাজারা করতে চায় আমি যে কোনো সময় রাজি আছি আর প্রশ্ন তো হয়ে গেছে না আর আছে না হ্যাঁ আরেকটা প্রশ্ন হচ্ছে মৃত ব্যক্তির পাশে বসে কোরআন শরীফ তেলোয়া করলে কোনো ফায়দা আছে কিনা কোরআন সম্পর্কে আল্লাহ বলে এটা শিফাও ওয়া রাহমা আছে না নাই একটা হচ্ছে শিফা আর একটা হচ্ছে রহমত শিফা কখন আমি বেঁচে আছি অসুস্থ কোরআন পড়লে আল্লাহ বলে এটা তোমার জন্য শেফার ব্যবস্থা হবে রহমত মানে দয়া মানুষ মরার পর রহমত লাগে কোরআন পড়লে তার হিসাব নিকাশ কবরের আজাপ এটা আসান হয়ে যাবে এগুলো অসংখ্য হাদিস আছে সুরা রহমান পড়তে বলেছে আল্লাহ নবী জিয়ারতের সময় সুরা পড়তে বলেছে এগুলো অসংখ্য হাদিস প্রতিষ্ঠিত বিষয় কোরআন তারপর হচ্ছে কি কাফন দাফনের পর তলকিন করা হ্যাঁ তলকিন করবেন অবশ্যই কেন তলকিন করবেন কারণ এগুলো বুখারি শরীফের মধ্যে অসংখ্য হাদিস আছে তলকিন কেন করবেন কারণ যখন মুনকার নাকির আসবে কি আসবে মুনকার নাকির আতানে মালাকান দুইজন ফেরাস্তা আসে তা আল্লাহর নবী বলেন যখন ইন্নাল আবদা বুখারি শব্দ ইন্নাল আবদা ইজা উদি আফি কবরি যখন কোন মুদ্দাকে কবরে রাখা হয় ফাতাওয়াল্লা আনহু আসহাবহু তার বাবা চাচা মামা ফুফা সঙ্গীরা যখন চলে যায় ফায়াসমাউ কারআ তারা যে চলে যাচ্ছে জোতার যে টাকা আওয়াজ হচ্ছে বেতরের মুদা বেতর থেকে উপরের জোতার আওয়াজ শুনতে পাচ্ছে শুনতে ভেতরে শুনতে পায় কি পায় না মানে কি মনকারের নাকি যে সওয়াল করবে আমরা উপর থেকে কি করি সাপোর্ট করি কেন তাহলে ইবিলিস কি করে ডিস্টার্ব করে আর আমরা এখানে আজান দেওয়া যাবে কিনা জিজ্ঞেস যেখানে আজান দেয় সেখানে ইবিলিস কি হয়ে যায় পালিয়ে যায় তো আজান দিলাম মানে ইবিলিস পালিয়ে গেল তলকিন করলাম মানে সাপোর্ট করলাম যে তুমি বয় পেও না ভেতরে একা হলেও মুমিন একজন আরেকজনের ভাই আমরা উপরে আছি সাপ দেওয়া এগুলো মুস্তাহাফ জিনিস এগুলো মারামারি কর দরকার আছে তোমার ভালো লাগে না এই করবেন ভালো লাগে নাই করবেন এবং মুস্তাফ জিনিস আল্লাহ যেন আমাদেরকে বোঝা তো অভিজ্ঞান করেন আমিনরা অনেক হয়ে গেছে বাব্বুল আইল এই মাহফিলকে যেন কবুল করেন শানে মুস্তফাটা এতটুকুই বুঝে নেন আমার কথা শ্যাষ আমার যুবক বসে বোখালি সারা মানিনা কথাটি কি না আমিও বলি বোখালি সারা বলবো না গভীর মনোযোগ নামাজ লাভবে লাগবে না রোজাফা আমল নামাজ পড়া কি শুধু ফরস নয় এসারে নামাজ পড়ছেন না ইমামের পিছনে কয় রাখা এগুলো কি এর উপর কয় রাখা দুই রাকাত এগুলো কি এরপর কয় রাখা দুই রাকাত এগুলো কি এরপর কয় রাখা এগুলো কি বিতির ওয়াজিব তাহলে নামাজ কখনো ফরস নামাজ কখনো ওয়াজিব নামাজ কখনো শূন্য নামাজ কখনো নফল কথা কি